সুদর্শন সঙ্গের ছবিটা আমরা আপনাদেরকে সামনে তুলে ধরলাম। এবার একটু চলে যাই একদম উত্তর কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারে, যেখান থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কমলক্ষ ভট্টাচার্য। কমলক্ষ, প্রতিমা এর আগে যখন সোনার গয়না পরছিলেন সেই ছবি তোমার মাধ্যমে আমরা 24 ঘন্টা এক্সক্লুসিভলি আমরা সেই ছবি দেখাই, এখন ঠিক কি কর্মযজ্ঞ ওখানে চলছে কমলক্ষ? সঞ্চিতা, দেখো কর্মযজ্ঞ চলছে এবং কর্মযজ্ঞ আজকে গোটা রাত ধরে চলবে, আগামীকাল উদ্বোধন। আমি একটু এই মুহূর্তে 24 ঘন্টা সমস্ত দর্শককে দেখাতে চাই এই যে সোনার শাড়ি পরা যে প্রতিমা, তার সম্পূর্ণ সাজ সেটা তুমি দেখতেই পাচ্ছ যে মুকুট এখনো পর্যন্ত পরানো হয়নি ঠিকই, কিন্তু সম্পূর্ণভাবে যে শাড়ি প্রায় 28 কেজি সোনার গহনা দিয়ে তৈরি, অলংকার দিয়ে যে শাড়ি তৈরি করা হয়েছে সেনকো গোল্ডের তরফ থেকে, এবং যে ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্র পাল তার বিশেষ ডিজাইন এখানে তুমি দেখতেই পাচ্ছ, এবং এই দৃশ্য যে এবার শহর কলকাতার সমস্ত পুজো মণ্ডপকে টেক্কা দেবে, সমস্ত বড় বড় থিমগুলোকে টেক্কা দেবে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ সন্তোষ মিত্র স্কোয়ার প্রতিবারই কিন্তু বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা রাখে বিভিন্ন রকম নিত্য নতুন চমকে। এবার কিন্তু সেই চমক রয়েছে, আমি তোমাকে দেখাতে চাইব যে কিরকম খুঁটিনাটির কাজ রয়েছে, একেবারে পাত বসানো, পাত বসিয়ে বিভিন্ন রকম ভাবে পুরো প্রতিমা, বিশাল সুবিশাল প্রতিমা জুড়ে কিন্তু খুঁটিনাটি বিভিন্ন সোনার কাজ রয়েছে, পুরো পাত বসানো রয়েছে। এই সোনার নিরাপত্তার জন্য কিন্তু বিশেষ বন্দোবস্ত করা হয়েছে, কারণ 25 জনকে আইডেন্টিফাই করা হয়েছে যারা একমাত্র এই বেদির উপর উঠতে পারবেন ষষ্ঠীর পর থেকে, তারা বাদে বাইরের কোন লোক এই মণ্ডপের অর্থাৎ এই বেদির ত্রিসীমানায় আসলেই কিন্তু সাইরেন বাজবে, তার কারণ মূল্যবান, মহামূল্যবান বলা যেতে পারে এই প্রতিমা, এবং তা দেখতে মানুষের চমক থাকবে, মানুষের আগ্রহ থাকবে, এবং মানুষ যে আছড়ে পড়বে এই সন্তোষ মিত্র স্কোয়ারে সেটা বলার অপেক্ষা রাখে না। মণ্ডপ তৈরি হয়েছে বাকিংহাম প্যালেসের আদলে, লন্ডন টাওয়ার তৈরি হয়েছে, লন্ডন ব্রিজ তৈরি হয়েছে, বিগ বেন তৈরি হয়েছে মণ্ডপের বাইরে, আর তার সঙ্গে চোখ টানবে এই সোনার প্রতিমা।